আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভি ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। বার্তা কক্ষে আপনাদের সাথে রয়েছে আমি ইব্রাহিম আদিত্য। সংবাদের শুরুতেই জানাবো শিরোনাম। গোয়েন্দা তথ্য বিনিময় ও সহযোগিতা অব্যাহত না রাখলে ব্রেক্সিটের পর সন্ত্রাসী হামলার মুখে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ব্রিটেন, ইউরোপোলের সতর্কতা। ইংল্যান্ডের সোশ্যাল কেয়ার বয়স্ক মানুষদের সামাজিক নিরাপত্তা বিধানে সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে চ্যারিটি সংস্থা এইজ ইউকের প্রতিবেদন প্রকাশ। সরকার নির্ধারিত বেতন মজুরি না দেওয়ায় বিভিন্ন বিজনেস ফার্মকে অর্থ জরিমানা করেছে সরকার, 360টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ। এবং কাস্টমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে টানা তৃতীয়বারের মতো এবছরও শ্রেষ্ঠ সুপারমার্কেটের স্বীকৃতি পেল ওয়েটরোজ, হুইচের জরিপে নিকৃষ্ট সুপারমার্কেটের তালিকায় নাম লিখিয়েছে আজডা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europeantv.com। দর্শক সংবাদের শুরুতে জানাবো ব্রিটেন প্রসঙ্গ। ব্রেক্সিটের পর সন্ত্রাসী হামলার মুখে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ব্রিটেন, যদি না ইউ থেকে প্রস্থানের পরও যুক্তরাজ্য ইউরোপোলের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় অব্যাহত রাখে। স্কাই নিউজের সাথে এক সাক্ষাৎকারে এই সতর্কতা উচ্চারণ করেছেন ইউরোপোলের যুক্তরাজ্য শাখার ডিরেক্টর রব ওয়েনরাইট। অব্যাহত সন্ত্রাসী হামলার ঝুঁকি মোকাবেলায় ইউরোপের দেশগুলোর ঐক্যবদ্ধভাবে গোয়েন্দা সহযোগিতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। ব্রেক্সিটের পর স্বাভাবিকভাবেই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সম্পর্কে বিচ্ছেদ ঘটবে উল্লেখ করে তিনি বলেন, দেশগুলোর সরকার চাইলে এর মধ্যেও নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য আদান প্রদানের সম্পর্ক বজায় রাখা সম্ভব। বয়স্ক মানুষদের সামাজিক নিরাপত্তা বিধানের কথা থাকলেও ইংল্যান্ডের সোশ্যাল কেয়ার তা পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে এক চ্যারিটি সংস্থার নিজস্ব গবেষণায় বেরিয়ে এসেছে। এইজ ইউকে নামক ওই চ্যারিটির গবেষণার প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল কেয়ার পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও 65 বয়সর্ধ অনেকেই সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, আর এজন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবকেই মূলত দায়ী করা হয় প্রতিবেদনটিতে। সরকার নির্ধারিত বেতন ও মজুরি দেওয়ার কথা থাকলেও অধিক মুনাফার আশায় সেই আইন মানছে না দেশের বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান, আর এরকমই 360টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে চিহ্নিত করে তাদের তালিকা প্রকাশ করেছে সরকারের ডিপার্টমেন্ট ফর বিজনেস, এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি। এর মধ্যে স্বনামধন্য ডিপার্টমেন্ট চেইন স্টোর ডেভেনস্যামও রয়েছে বলে অনুসন্ধানে উঠে আসে। পাবলিক নেম অ্যান্ড শেমের পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে চিহ্নিত বিজনেস ফার্মগুলোকে জরিমানাও করেছে সরকার। হেয়ার ড্রেসিং থেকে রিটেইল, অন্যদিকে হসপিটালিটি থেকে কেয়ার হোম সেক্টর, বাদ যায়নি কেউই। 2013 সালে যাত্রা শুরু করা এই পলিসির অধীনে প্রায় 800,000 পাউন্ড অর্থ জরিমানা করে HM রেভিনিউ অ্যান্ড কাস্টমস। কোম্পানিগুলোর মিনিমাম ওয়েজ কিংবা লিভিং ওয়েজের এই আইন মেনে না চলার কারণে প্রায় 12,000 কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট ফর বিজনেস, এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি। ইন স্টোর এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এবছরও যুক্তরাজ্যের বেস্ট সুপারমার্কেট হিসেবে উঠে এসেছে সুপারমার্কেট চেইন ওয়েটরোজের নাম। টানা তৃতীয় বছরের মতো সুবিস্তৃত শপিং স্পেস ও চমৎকার গ্রাহক সেবার জন্য র্যাঙ্কিংয়ে বেস্ট সুপারমার্কেট নির্বাচিত হয়েছে ওয়েটরোজ। আর অপরদিকে সবচেয়ে বাজে অভিজ্ঞতার সুপারমার্কেটের তালিকায় শীর্ষে নাম লিখিয়েছে আজডা। গ্রাহক সন্তুষ্টিকে বিবেচনায় রেখে প্রত্যেক বছর সুপারমার্কেট র্যাঙ্কিং করে আসছে কনজিউমার গ্রুপ হুইচ। প্রতি বছরের মতো এবারও হুইচ পরিচালিত জরিপে 73% কাস্টমার স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে সুপারশপ জায়ান্ট মার্কস অ্যান্ড স্পেন্সার। এদিকে সিগারেট এবং অ্যালকোহলের পেছনে দেশের সাধারণ মানুষ খরচ কমিয়ে আনছে বলে প্রমাণ পেয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স। সম্ভবত সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকেরা। পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, 2000 সালের দিকে দেশের সাধারণ একটি পরিবারের ধূমপান ও অ্যালকোহলের পেছনে যেখানে গড়ে অর্থ বরাদ্দ ছিল সপ্তাহে প্রায় 20 পাউন্ড, সেটি বিগত বছরগুলোর ধারাবাহিকতায় হ্রাস পেয়ে নেমে এসেছে 11 পাউন্ডের মতো। অন্যদিকে আবার পরিবারগুলোর খরচ বেড়েছে বাইরের রেস্টুরেন্ট কিংবা ক্যাফে ও হোটেলে খাবার পেছনে। রেস্টুরেন্টে খাবার পেছনে সপ্তাহে প্রায় 45 পাউন্ড খরচ করছে গড়ে প্রত্যেকটি পরিবার, আর যাতায়াতের পেছনে পরিবারগুলোর খরচ প্রায় 72 পাউন্ড, যা মোট বাজেটের প্রায় 14%। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। সদ্য প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে শোকসভা করেছে মিডল্যান্ডস যুবলীগ। বুধবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে মিডল্যান্ডস যুবলীগের বিভিন্ন নেতাকর্মী সহ
বার্মিংহাম আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই শোকসভা অনুষ্ঠিত হয়। বার্মিংহাম থেকে আমাদের নর্থ ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসো আহমেদ চৌধুরী জানান, মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলম খুরশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলুর পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ব্রিটেনে সফররত বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসাইন, আলহাজ আজির উদ্দিন, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমেদ খান। শোকসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক তার বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্তকে শুধু বাংলাদেশের নয় উপমহাদেশের একজন দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে আখ্যায়িত করে দেশ ও জনগণের কল্যাণে তার করা বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি সুরঞ্জিত সেনগুপ্তের শূন্যতা পূরণ হবার নয় উল্লেখ করে বলেন, বাংলাদেশের রাজনীতিসহ আর্থসামাজিক নানা বিষয়ে তার অবদান জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এছাড়া বক্তব্য রাখেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান, সম্পাদক নুরুল ইসলাম বেলাল, মাহবুব আলম চৌধুরী মাখন, কামাল আহমেদ, মোহাম্মদ গাবরুর মিয়া, সাইফুল আলম ও মুক্তিযোদ্ধা এস এম আলাউদ্দিন সহ আরও অনেকে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ইতালি আগমনে ইতালি বিএনপি বিক্ষোভ প্রদর্শন করেছে। রোমে তর্পিনাত্তরায় লালন পার্কে ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক ঢালি নাসিরুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে নেতারা বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, যে সরকার গণতন্ত্রে হত্যা করে বাকশালী কায়দায় ক্ষমতায় এসেছে সেই সরকারের প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রীকে ইউরোপের সকল দেশে প্রতিহত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহসভাপতি ইমদাদুল হক মৃধা, সহসভাপতি হাজি নুরে আলম, মাসুম বিল্লা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, আব্দুল মান্নান হীরা, শহীদুল মৃধা সহ ইতালি বিএনপির বেশ কিছু নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আরও বলেন, বর্তমানে ইসি নির্বাচিত করা থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার আবারও অবৈধভাবে ক্ষমতায় আসার পথ বের করছে, যা কখনোই সফল হবে না। এ সময় তারা 17 ফেব্রুয়ারি জার্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে বিক্ষোভ এবং কালো পতাকা প্রদর্শনে সকলকে আহ্বান জানান। এদিকে বাংলাদেশের বর্তমান সরকার ও তার অর্থমন্ত্রীকে অবৈধ জানিয়ে বিক্ষোভ করেছে ইতালি কেন্দ্রীয় বিএনপি। ইতালি কেন্দ্রীয় বিএনপি নির্বাচিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া ও সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন নিজামুদ্দিন, সাজ্জাদুল কবির, নুরুল আফসার, লাইলা শাহ, আমির মোল্লা, জুয়েল আহমেদ, স্বপন, রুহুল আমিন রাহুল, ফিরোজ আকন সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, দেশে এখন প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি চলছে, জনগণ সুশাসন ও সামাজিক সুবিচার থেকে বঞ্চিত। এছাড়া বক্তারা আরও বলেন, বর্তমান সরকার দেশ ও গণবিরোধী যেসব ভূমিকা পালন করছে তা অবশ্যই পুরনো বাকশালকে হার মানিয়েছে। পরিশেষে বিক্ষোভকারীরা জার্মানিতে প্রধানমন্ত্রীর আগমনে বিক্ষোভ করার জন্য ইতালি সহ ইউরোপের সকল জাতীয়তাবাদী শক্তিকে আহ্বান জানান। দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে ভয়াবহ দাবানলে পড়ে গেছে বহু বাড়িঘর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীও। বৃহস্পতিবার সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বিল ইংলিশ তার সব ধরনের কর্মসূচি বাতিল করে উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছেন। অভিযানে হেলিকপ্টারের পাশাপাশি উড়োজাহাজও ব্যবহৃত হচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় হেলিকপ্টারে আগুন লেগে এক পাইলট নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নিহত ও আহত হয়েছেন আরও চারজন। ফায়ার সার্ভিসের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনা অনুসন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ। ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি রাষ্ট্রনীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি কার্যকরী শান্তি চুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। তবে ট্রাম্পের এই ঘোষণার বিরোধিতা করে দ্বি রাষ্ট্র গঠনের পক্ষে অটল থাকার কথা জানিয়েছে ফিলিস্তিন। আলাদা দুটি রাষ্ট্র গঠনই মধ্যপ্রাচ্য সংকটের একমাত্র সমাধান বলেও মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তৃতীয় কোনো দেশের সরকার প্রধান হিসেবে বুধবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময়েই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এই মিত্র দেশটি পক্ষ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
বুধবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের পদ্ধতি প্রশ্নে পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টের অবস্থান থেকে সরে এসে দ্বিরাষ্ট্রনীতির বদলে একক রাষ্ট্র গঠনের প্রতি সমর্থনের কথা জানান তিনি। এছাড়া ট্রাম্প নেতানিয়াহু এ বৈঠকের আগে বুধবার কায়রোতে জাতিসংঘ মহাসচিব বলেন, দ্বিরাষ্ট্রের পথে হাঁটা ছাড়া ইসরায়েল ফিলিস্তিন সংকটের বিকল্প কোনো সমাধান নেই। এদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেহওয়ান এলাকায় লাল শাহবাজ মাজারে আত্মঘাতী হামলায় অন্তত 50 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 100 জন। পাকিস্তানের ডন অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শেহওয়ান এলাকায় ইন্দুস হাইওয়ের কাছে ওই মাজারে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় তালুকা হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মঈনুদ্দিন সিদ্দিকী বলেন, হাসপাতালে অন্তত 40 জনের লাশ এসেছে। এছাড়া চিকিৎসার জন্য কমপক্ষে 100 জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়। শেহওয়ান এলাকার সহকারী এসপি বলেন, আত্মঘাতী সন্ত্রাসী মাজারের গোল্ডেন গেট দিয়ে প্রবেশ করেছে। প্রথমে একটি গ্রেনেড ছোড়ার পর আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে, তবে ছুড়ে দেওয়া গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি। মাজারে সুফি রীতি অনুযায়ী আজ সেখানে অসংখ্য ভক্তের সমাগম ছিল। এ ঘটনায় দেশটির সেনাবাহিনীর স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া আহত সাধারণ নাগরিকদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছেন। এবার জানিয়ে দেব আমাদের সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। যুক্তরাজ্যের বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী ও নর্থ ওয়েলস আওয়ামী লীগ নেতা আলহাজ শাহজাহানুর রাজার পিতা, মৌলভীবাজারের চাঁদনীঘাটের বিশিষ্ট মুরব্বী আলহাজ মোহাম্মদ হাসান রাজা ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন। মঙ্গলবার বিকেল 4:45 মিনিটে তার নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাজা পরদিন বুধবার বাদ আছর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজায় ইমামতি করেন মৌলভীবাজার শহরের দেওয়ানি মসজিদের প্রধান ইমাম সৈয়দ মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, কানাডা আওয়ামী লীগের সভাপতি জি এম মাহমুদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বাচ্চু মিয়া, শেখ মঈনুদ্দিন, হাজি সুন্দর মিয়া। জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি 3 ছেলে ও 4 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন। সিলেটে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে তারাপুর চা বাগান দখলের মামলায় 14 বছরের সাজার বিরুদ্ধে আদালতে আপিল আবেদন দাখিল করেছেন শিল্পপতি রাগিব আলী ও তার ছেলের আইনজীবীরা। আজ সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে এই আপিল আবেদন করেন বলে জানান মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী। একই সাথে তাদের জামিন আবেদনও করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন। আগামী 8 মার্চ আপিল গ্রহণের বিষয়ে শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে। গত 2 ফেব্রুয়ারি সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো দণ্ডবিধির 4টি ধারায় রাগিব আলী ও তার ছেলের মোট 14 বছরের কারাদণ্ডাদেশ দেন। 1990 সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা বাগানের 422.96 একর দেবত্ব সম্পত্তি দখল করেন রাগিব আলী। প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার এই ভূ সম্পত্তি আত্মসাতের অভিযোগে 2005 সালের 27 সেপ্টেম্বর কোতোয়ালি থানায় রাগিব আলীর বিরুদ্ধে 2টি মামলা করেন সিলেট তৎকালীন ভূমি কমিশনার এস এম আব্দুল কাদের। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে গ্রেটার ম্যানচেস্টার দিনারপুর অ্যাসোসিয়েশনের উদ্যোগে গরিব, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার শতক সৈয়দাবাদ মাদ্রাসা মাঠে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মানিক মিয়ার সভাপতিত্বে ও দিনারপুর কলেজের প্রভাষক মোশারফ মিটুর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান এমদাদুর রহমান মুকুল, ইউপি বিএনপির সভাপতি শফিউল আলম বজলু, আমিনুর ইসলাম এলাইস, জায়েদুজ্জামান তুলা সহ এলাকার বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। পরিশেষে প্রায় 200 শতাধিক মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ। সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য জব্দ করেছে। আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের এএসপি সুজ্ঞান চাকমা একথা জানান। অভিযানে জব্দকৃত মাদকের মূল্য প্রায় 4 লক্ষ টাকা বলে জানানো হয়। তিনি জানান, জেলার কোম্পানিগঞ্জ উপজেলার
ইসাক্লস ইউনিয়নের পুটামারা গ্রামের মাদক ব্যবসায়ী আলী আহমদের পুকুর থেকে 800 বোতল ভারতীয় মদ ও অন্যান্য অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। এই ঘটনায় এসআই মোহাম্মদ মশিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এছাড়া মাদক আইনে দায়ের করা মামলায় আসামিদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দর্শক সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোয়েন্দা তথ্য বিনিময় ও সহযোগিতা অব্যাহত না রাখলে ব্রেক্সিটের পর সন্ত্রাসী হামলার মুখে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ব্রিটেন, ইউরোপোলের সতর্কতা। ইংল্যান্ডের সোশ্যাল কেয়ার বয়স্ক মানুষদের সামাজিক নিরাপত্তা বিধানে সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে চ্যারিটি সংস্থা এইজ ইউকের প্রতিবেদন প্রকাশ। সরকার নির্ধারিত বেতন মজুরি না দেওয়ায় বিভিন্ন বিজনেস ফার্মকে অর্থ জরিমানা করেছে সরকার, 360টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ। এবং কাস্টমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে টানা তৃতীয়বারের মতো এবছরও শ্রেষ্ঠ সুপারমার্কেটের স্বীকৃতি পেল ওয়েটরোজ, হুইচের জরিপে নিকৃষ্ট সুপারমার্কেটের তালিকায় নাম লিখিয়েছে আজডা। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।